বন্ধুরা, আজ আপনাদের আমি অ্যান্থুরিয়ামের রিপোর্টিং দেখাবো, কিভাবে একটা থেকে অনেকগুলো তৈরি করা হয় এবং মাটি সম্পর্কে ধারণা দিব। আমরা প্রথমে দেখাইতেছি যে মাটির মিক্সটা, সয়েলের মিক্সটা কীভাবে করতেছি। আমরা কোকোপিট 3 ভাগ এবং 1 ভাগ বার্মি কম্পোস্ট দিতেছি এবং এটা মিক্স করব। আমরা মিক্স করে নিলাম মিডিয়াটা এবং আমরা ফাঙ্গিসাইড দিতেছি। এটা হলো সাইমুক্লিন 8% এবং ম্যানগোজেব 64% দিয়ে দিলাম এবং মিক্স করে নিব। এবং আমরা এই চারাগুলা একটা টপ থেকে তৈরি আপনার সিলেক্ট আলাদা করছি, সরিটি। তো এগুলো রিপোর্টিং করবো এখন। আমরা এখন রিপোর্টিং করবো অ্যান্থুরিয়ামগুলো। আমরা সব সময় খেয়াল রাখতে হবে যাতে শিকড়ে কোনো কোথাও আঘাত লাগলে ওইটা আপনার সব সময় খেয়াল রাখতে হবে। ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে নিতে হবে প্রত্যেকবার যখন আপনার নতুনভাবে রিপোর্টিং করবেন, তখন আপনার ফাঙ্গিসাইড দিয়ে আপনার ঢেকে দিতে হবে। আমরা এই একটা থেকে দেখেন আমরা এই আরও কিছু পাবো, মাস 2 মাসের মধ্যে আরও কিছু চারা হবে। তো প্রথমে আপনার এই গাছটা দেখাই, এটা যদি আমরা নতুনভাবে রিপোর্ট করি 5 থেকে 7টা চারা পাবো অ্যান্থুরিয়ামের। তো এগুলো একটু বড় হওয়ার পর করলে ভালো হয় রিপোর্টিং। এই যে দেখতেছেন ওইগুলা আপনার 1টা থেকে 2টা 3টা 5টা এমনকি 8টা পর্যন্ত নতুন চারা পাওয়া যায়। তো আমরা এখন আপনাদের দেখাবো, আমরা মিডিয়াটা রেডি করে নিছি, এখন আমরা রিপোর্টিং করব। গাছগুলো প্রথমে আমরা এক একটা করে বসিয়ে দিব। এখন আমরা রিপোর্টিং করব গাছগুলো। প্রথমেই দেখেন আমরা কিছু সরিয়ে নিতেছি যাতে শিকড়টা ভালোভাবে সেট হয়ে গেছে টবের সাথে। এটা খালি করে নিলাম এবং আমরা এই বসিয়ে দিব একদম। শিকড়টাকে চাপ দেওয়া যাবে না, শিকড় যাতে খুবই স্লোলি বসতে পারে, আঘাত না পায় এদিকে খেয়াল রাখতে হবে। এবং আপনারা এই দিয়ে দিয়ে মাটিটা বা যে মিডিয়াটা তৈরি করছি মিডিয়াটা দিয়ে দিতেছি। আমরা বেশি নিচে দেওয়া যাবে না যাতে আপনার কুশিগুলা আপনার ডেকে না যায় মিডিয়াতে, এইদিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমরা সেট আপ করবো প্রতিটা গাছই। আমরা ধীরে ধীরে এইগুলা সবগুলো সেট আপ করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টবগুলা কীভাবে রেডি করছি। আমরা অ্যান্থুরিয়াম প্লান্টটার ক্ষেত্রে এই শিকড়টা যাতে ভালোভাবে বসে এইটাই আপনার খেয়াল রাখতে হবে। এবং আমরা দেখেন আমরা যাতে
মিডিয়াটা দিয়ে দিতেছি ধীরে ধীরে। আপনার শিকড়ে কখনো চাপ দেওয়া যাবে না, সব দিকে খেয়াল রাখতে হবে। এবং ফাঙ্গিসাইড প্রতি সপ্তাহে একবার, প্রথম ধাপে ধাপে আপনার 7 দিন পর পর 2 বার মারতে হবে। এরপরে প্রতি মাসে আপনার ফাঙ্গিসাইড 1 বার স্প্রে করলে হবে। এবং NPK আপনার ইউজ করতে পারেন। তো এই হয়ে গেল আমাদের তৈরি। এখন আমরা ধীরে ধীরে আপনার ওগুলা সেট করে নিব। যেহেতু আমরা এই এখন মাত্র সেট করলাম, তো আমরা এতে পানি দিয়ে দিব। আমরা স্প্রে করে দিয়ে দিতেছি পানিটা। বেশি পানি দেওয়া যাবে না, অল্প কিছু পানি দিয়ে দিব প্রতিটাতে। তো আপনারা দেখতে পারলেন আসলে আমরা অ্যান্থুরিয়ামটা কিভাবে সেট করে থাকি। এবং আমরা একটি গাছ থেকে বছরে 5-7টি গাছ পাওয়া যায়, আর ভালোভাবে গ্রো করতে পারলে 1 থেকে 15টি চারা করা যায় অ্যান্থুরিয়ামের। তো বন্ধুরা, চাইলে আপনারা অ্যান্থুরিয়ামের চারা তৈরি করতে পারেন, এবং ওইটার মার্কেট ভ্যালু খুব ভালো। আমি অল্পতেই শুরু করছিলাম, এখন আমাদের কাছে প্রায় 100টির মতো অ্যান্থুরিয়াম টোটাল আছে। আমরা 5টা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি অ্যান্থুরিয়ামের। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা। আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। সবাইকে ধন্যবাদ।